শুভেচ্ছা, স্বাগত আপনাকে সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। সাথে আছি আমি মামুনুর রহমান খান। জিয়া অরফানেস্ট্রাস দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কবে নাগাদ জামিন আবেদন করতে পারবেন তা নিয়ে এখন চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। এরই মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির কার্যক্রম শুরু করেছেন আদালত। যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে রয়েছে জিয়া চ্যারিটেবল মামলাসহ তার বিরুদ্ধে আরও 34টি মামলার বিচার চলছে এবং বিএনপির অভিযোগ যে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একই কারণে রায়ের সত্যায়িত অনুলিপি দিতেও দেরি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করছে। অন্যদিকে সরকারপন্থী আইনজীবী এবং আওয়ামী লীগের নেতারা বলছেন যে সম্পূর্ণ যৌক্তিক কারণেই রায়ের সত্যায়িত অনুলিপি পেতে দেরি হচ্ছে, এমনকি বিচারক আরও এক মাস সময় নিলেও তা 632 পৃষ্ঠার যে রায় লেখা তার জন্য অযৌক্তিক সময় হবে না এমনটি তারা বলছেন। তাহলে রায়ের কপি হাতে পাওয়া, জামিন আবেদন, আইনি লড়াই সহ দীর্ঘ পথ পাড়ি দিতে কোন কৌশল নেবে বিএনপি এবং জাতীয় রাজনীতি এবং আসন্ন যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে তাতে বা এর কী ধরনের প্রভাব পড়বে, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব নিটল টাটা ডেমোক্রেসিতে। এবং আজকে আমাদের আলোচনার বিষয় সাজা, রায়ের কপি, রাজনীতি। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবং এমপি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। আরটিভি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চাইলে আপনিও আলোচনায় অংশ নিতে পারেন, জানাতে পারেন মূল্যবান মতামত, আর এই জন্য ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। ফেসবুকে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে ক্লিক করতে হবে facebook.com/rtvonline। পরবর্তী সময়ে ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছ থেকেই শুরু করি। বিএনপি মহাসচিব সম্প্রতি যেটা বলছিলেন যে 5 দিনের মধ্যেই রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার কথা, কিন্তু এতদিন হয়ে গেলেও তা পাওয়া যাচ্ছে না, এবং তিনি অভিযোগ করেছেন যে সরকার ইচ্ছাকৃতভাবেই এই বিলম্বটা মানে সৃষ্টি করছে, এটা সরকারেরই সৃষ্টি। এই অভিযোগের আইনি ভিত্তি কী? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক স্বাগতম। দেখুন, এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটাই একটা অযৌক্তিক মামলা, একেবারেই বেআইনি মামলা। কারণ এই মামলাটা করেছে হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন কোনো দুর্নীতির উপরে মামলা করে এবং সেখানে তার এখতিয়ার আছে। এই মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে এখানে কোনো দুর্নীতি হয়নি, অর্থাৎ 2,10,00,000 টাকা এখন 6 কোটির উপরে উঠে গেছে, 3 গুণ হয়ে গেছে এখানে। কিন্তু আপনারা প্রমাণ করলে সাজা এরকম হলো কেন? আমি তো রায় আসলো, আমি আসছি তো। যেখানে 6 কোটি হয়ে গেছে, যেখানে একটি টাকাও তশরুফ হয়নি, সেখানে দুর্নীতি দমন কমিশনের কোনো ভূমিকা নেই। এই মামলাটা হতে পারে না। মামলা হতে পারে বেসিক ব্যাংকে বাচ্চু সাহেবের বিরুদ্ধে, মামলা হতে পারে আবুল বাল আব্দুল মোহিত সাহেব অর্থমন্ত্রী বলেছেন যে বারাকাতের জন্যেই এই ব্যাংক জনতা ব্যাংকটা ডুবলো, সেটার জন্যে মামলা হতে পারে। যে সোনালী ব্যাংক যারা লুটপাট করে শেষ করেছে, সরকারি ব্যাংকগুলো যারা শেষ করেছে, হলমার্ক, বিসমিল্লা গ্রুপ, এদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হতে পারে, বা এদেরকে যারা ঋণ দিয়েছে তাদের বিরুদ্ধে হতে পারে। কিন্তু যেখানে তশরুফ নেই এক টাকাও, সেখানে মামলা হতে পারে না। আমরা আমাদের শুনানির পরে আমাদের সিনিয়র আইনজীবীরা বলেছেন যে যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আর একটা বিষয় যে এই টাকাটা ব্যবহৃত এখনও হলো না কেন, সেইটা ট্রাস্ট কর্তৃপক্ষ এটা জিজ্ঞেস করতে পারেন। এটা ট্রাস্ট আইনে তারা জিজ্ঞেস করতে পারেন যে টাকা তো 2,10,00,000, সেখানে 6 কোটি হয়ে যাচ্ছে, এখনও এটার ব্যবহার হচ্ছে না কেন। এখানে দুদকের কিছু করার নেই। তার মানে কি? তার মানে মামলাটা পুরোটাই রাজনৈতিক হয়রানিমূলক মামলা, ওনার এই মামলায় কোনো সারবত্তা নেই। তো সেই ক্ষেত্রে মামলাটায় যে রায় দেয়া হয়েছে, আমরা মনে করি এ রায় জাজ সাহেবের দেয়া না, সরকারের ফরমাইশি রায়। আর এই রায়ের পরে সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে গেছে। সারা বাংলাদেশের মানুষ মানে বিস্মিত হয়েছে যে এটা কি হলো, 3 বারের প্রধানমন্ত্রী, 1 টাকা তশরুফ নেই, এবং এই জিয়ার চ্যারিটেবল ট্রাস্টের একটি চেক উনি সই করেননি, আর এটা ট্রাস্টই উনি না, কিছু না, ওনার বিরুদ্ধে মামলা। এবং আরও যারা ট্রাস্টি
জনাব তারেক রহমান, মমিনুর রহমান, আমরা আমরা সেইগুলো কারোর বিরুদ্ধে বর্তমানে এসে আসেন, তাহলে সেখানেই আমি আসছি। তো এটা মানুষ বিস্মিত, তো কাজেই মানুষ সারা বাংলাদেশটা তাকিয়ে আছে যে তাড়াতাড়ি করে এই অনুলিপিটা, সত্যায়িত অনুলিপিটা পাওয়া যাবে এবং অ্যাপিল করা হবে। সেই অনুলিপি আইন অনুযায়ী তিন কার্য দিবসে দেওয়াটা নিয়ম এবং তিন কার্য দিবসে দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমরা শুনি যে অনেকেই বলেন যে দশ কার্য দিবসে শুনানি শেষের দশ কার্য দিবসের মধ্যে 632 পৃষ্ঠার রায় কী করে লিখলেন। এখন আমরা শুনি যে রায় সংযোজন সংশোধন নানান কিছু চলছে যে কারণে দেরি হচ্ছে। এটাও মানুষের কাছে একটা বিষয় যে এতই যদি সময় লাগে তাহলে রায়টাই তো পরে দেয়া যেত, এত তড়িঘড়ির তো কিছু ছিল না। তো ফরমাইশি রায় 632 পৃষ্ঠার কথা বলে দুই তিন পৃষ্ঠা উনি পড়ে শুনিয়ে দিয়েছেন। এখন আজকে পর্যন্ত সাত কার্য দিবস এখনও রায়ের অনুলিপি, সত্যায়িত অনুলিপি পাওয়া যায়নি, যেটা পাওয়া উচিত ছিল এবং এখনো অ্যাপিল করা যায়নি। পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে পরবর্তী প্রক্রিয়া নিয়ে নিশ্চয়ই এই যে কর্মকাণ্ড, এটা নেহায়েত ম্যাডাম খালেদা জিয়ার উপর এবং তার পরিবারের উপর এবং বিএনপির উপর অন্যায় অত্যাচারের সামিল, নির্যাতন। অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, আপনিও কি এরকম মনে করেন যে তিন কার্য দিবসের মধ্যেই 632 পৃষ্ঠার একটা রায় দেওয়ার জন্য এটা কি যথেষ্ট সময়? কারণ আমরা অন্যান্য আইনজীবীদেরও শুনছিলাম যে কেউ কেউ আরও বেশি সময়ের কথাও বলছিলেন এবং উনি একই সাথে আরও কয়েকটা ই করেছেন যে মামলাটিকে অযৌক্তিক বা ই সেটি যদিও রায় হয়ে গেছে সেই বিষয়গুলো আদৌ এখন বলার সুযোগ আছে কিনা। জি ধন্যবাদ আরটিভিকে যে যে বিষয়টি আলোচনার জন্য আপনারা আজকে টেবিলে দিয়েছেন সেটির জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি শুনছেন, আমার নির্বাচনী এলাকা পঞ্চগড় দুই সেই এলাকার মানুষের থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যেটি আমাদের আজম সাহেব বলেছেন যে মামলা, এটা হলো যে বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি কিংবা প্রমাণ করার মতো যথেষ্ট তাদের কাছে যুক্তিসঙ্গত, আমরা যেটা বলি যে সাক্ষী প্রমাণ এবং অন্যান্য কাগজপত্র যেগুলো থাকে সেগুলোর কোনো ভিত্তি নেই। কিন্তু বাস্তবতা হলো যে একটি রায় হয়ে গেছে এবং সেই রায়ে আমাদের ম্যাডাম খালেদা জিয়া সহ আরও ছয়জনের এখানে আপনার রায় হয়েছে। ম্যাডাম খালেদা জিয়ার যে দুর্নীতির দায়ে ওনার 5 বছরের সাজা এবং অন্যান্য 10 বছর এবং যে টাকাটি তসরুবির কথা বলা হচ্ছে সেই টাকাটি ফাইন হিসেবে একই সঙ্গে সেই রায় দেওয়া হয়েছে এবং এই রায়টি হয়েছে 8ই ফেব্রুয়ারি 2018। এখন যেটা বলা হচ্ছে যে এটার আপনার সেটা তো সাক্ষী প্রমাণ, একটি কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ের ব্যাপারে ওনাদের যেটা কেউ যদি সংযুক্ত পক্ষ থাকে তার সুযোগ আছে সেটি উচ্চ আদালতে আপিল করার এবং সেইভাবে ওনারা আপিলের চিন্তাভাবনা করছেন, তার জন্য সার্টিফাইড কমিটির জন্য দরখাস্ত করেছেন এবং সেখানে বাদীপক্ষ যদি মনে করে যে এ রায়ও তারা সংক্ষুব্ধ যে অল্প সাজা দেওয়া হয়েছে, এটা যদি মনে করে বাদীপক্ষ, তারাও কিন্তু সরকার পক্ষ বা আপনার যে দুদক, আপনার দুদক দুর্নীতি দমন কমিশন, তারাও সার্টিফাইড কমির জন্য, আমি যতটুকু জানতে পেরেছি যে তারাও সার্টিফাইড কমির জন্য দরখাস্ত দিয়েছে, তারাও যদি মনে করে যে এই রায় যথাযথ আপনার আমাদের প্রত্যাশিত তাদের সাজা হয়নি, যে রায় হয়েছে কিন্তু সাজা কম দেওয়া হয়েছে, কারণ একই মামলায় কাউকে 5 বছর কাউকে 10 বছর, এটির ব্যাপারে তারাও যদি মনে করে যে আমরা সংক্ষুব্ধ, তারাও করতে পারে। এখন প্রশ্ন হলো যে এটি উচ্চ আদালতে সে সুযোগ আছে, হাইকোর্টে সেটি এই যে রায় হয়েছে নিম্ন আদালতে, মূল বিষয়টি এসেছে যে সত্যায়িত কপি পাওয়ার যে সময়টা, এটা এটাই বলি বিলম্ব হচ্ছে যে আমাদের, আমি যেহেতু সার্বক্ষণিকভাবে সুপ্রিম কোর্টে এখানে প্র্যাকটিস করি হাইকোর্টে, এখানে যেটা মাননীয় বিচারপতিরা হাইকোর্ট বিভাগে যেটা রায় দেন সেটি ওপেন আদালতে ওনার রায় সমস্ত রায় উনি পড়ে ডিকটেশন দিয়ে সে রায়টি দেয়,
কিন্তু নিম্ন আদালতে রায় হয়, রায় কখনোই আপনার প্রকাশ্য আদালতে শুধু আপনার রায়ের যে শেষাংশ যেটা অর্থাৎ আদেশ, যে রায়ে সাজা দেওয়া হলো কিংবা খালাস দেওয়া হলো কিংবা কত বছর সাজা দেওয়া হলো, কত বছর দণ্ডিত করা হলো, কোন কোন ধারায়, এই এই এইটুকু শুধু আপনার নিম্ন আদালতে ঘোষণা করা হয়। এবং পরবর্তীকালে এই রায়ের বিশদ যে ব্যাখ্যা, সাক্ষী প্রমাণ, এটা ওটা যে রায় বিশদ, সেটি কিন্তু ওনারা চেম্বারে বসে লেখেন। আমাদের সুপ্রিম কোর্টেও কিন্তু তাই, শুধু হাইকোর্ট বিভাগে প্রকাশ্য আদালতে সমস্ত রায় এখানে লিখতে হয়, আপিল বিভাগে কিন্তু আবার সেখানে ওই কেবলমাত্র অর্ডারিং পোর্শনটি শুধু আপনার আপনার ওপেন কোর্টে প্রকাশ করা হয়। ক্ষেত্রে যেই বিলম্বটা হচ্ছে এটা কি যে রায়টা যে প্রক্রিয়া দিয়েছে আপনার এই এই মামলায়, সেখানে আইনের কোনো বা আমরা যে প্র্যাকটিস সেটা কোনো ব্যত্যয় হয়নি। এটা অন্য কারো ক্ষেত্রেও এরকম হতে পারতো কিংবা যে কারো ব্যাপারে হইতে পারে, যা যেগুলো হয় আর কি, সাধারণ বলছি এটা কোনো ব্যত্যয় হয়নি কোথাও। কারণ আজম সাহেব উনি নিজেও প্র্যাকটিস করেন আর আমাদের ফিরোজ ভাই উনিও প্র্যাকটিস করেন, যদিও সার্বক্ষণিকভাবে হয়তো সময় দিতে পারেন না, কিন্তু আমি সার্বক্ষণিকভাবে আমি এই ওকালতির মধ্যেই আছি। সেখানে আমি যতটুকু, আমারও প্রায় 32 বছর এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে ওকালতির আমার এই যে সময়টুকু আমি কাটিয়েছি। এছাড়া যেটা বলছে যে সার্টিফাইড কপি, সার্টিফাইড কপি কিন্তু হয়তো আমরা প্রত্যাশা করতেছিলাম যে যেহেতু এটা ম্যাডাম খালেদা জিয়ার মামলা, সেইখানে হয়তো দ্রুত তার সহিত হয়তো সব কিছু পাওয়া যাবে, সেই আপনার চিন্তা থেকে হয়তো ওনারা এইভাবে মন্তব্য করেছেন, বলেছেন কিংবা পত্রপত্রিকা কিংবা নেতাকর্মীদের কনজামশনের জন্য তারা হয়তো এই কথাগুলি বলেছেন। মানে এটা কিন্তু কিন্তু বাস্তব বাস্তব ভিত্তি হলো যে এ ধরনের ডিলে, এটা শুধু এই মামলার ক্ষেত্রে নয়, আমরা বহু মামলার ক্ষেত্রে দেখেছি যে এরকম ডিলে কিন্তু হতে পারে। যেমন 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 না যেমন যুদ্ধাপরাধীদের যে মামলা, সেখানেও আমরা দেখেছি যে যখন একটি রায় হয়েছে তারপর রিভিউ করবে আপিল বিভাগে, সেই রায়টি পেতেও কিন্তু দেখা গেছে যে 1-2 মাস পর্যন্ত সার্টিফাইডের জন্য অপেক্ষা করতে হয়েছে। হাইকোর্টেও কিন্তু তাই হয়েছে, যেহেতু এটা যুদ্ধাপরাধীদের মামলা, যেহেতু সরাসরি ট্রাইব্যুনাল থেকে আপিল বিভাগে গেছে, সেই কারণে ওইখানে দুইটা শুধু সুযোগ ছিল, একটা হলো আপিল শুনানি আপিল বিভাগে এবং তার বিরুদ্ধে রিভিউ। এই রিভিউ দাখিল করতেও গেলে কিন্তু সার্টিফাইড কপি দরকার হয়, যে সুপ্রিম কোর্টের রায় সেখানে কিন্তু 1-2 মাস এরকম কিন্তু অপেক্ষা করতে হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এটা যে ওনারা দুদুক করেছে বাদী এবং এখানে মামলা আপনার সাজা হয়েছে, কোর্ট বিচার করেছে, এখানে সরকারের কোনো অংশ নেই, সরকারের এখানে কোনো ভূমিকা নেই, আজকেও আদালতের ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নেই, এটা আদম সাহেব নিজেও জানে, যেহেতু রাজনৈতিক কারণেই ওনারা এই কথাগুলি বলছে। জি, ফিরবো আপনার কাছে অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ। এখানে মামলার এই যে সত্যায়িত কপি পাওয়ার ব্যাপারে কিন্তু আমরা আওয়ামী লীগ বিএনপি দুই রকমের বক্তব্য দেখছি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? এটা সুদন সাহেব যেটা বলেছেন, এমপি সাহেব যথার্থ বলেছেন, এই মামলার কপি বিলম্ব এটা নতুন কোনো ঘটনা না, অনেক আগে হতে পারে, আরও অনেক বেশি বিলম্ব হতে পারে, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সবসময় হয়ে থাকে। আমাদের আজম সাহেব জানেন যে এটা আজকে নতুন না, ডিস্ট্রিক্ট কোর্টে আমার অনেকগুলো মামলার আমি এখানে উপমত দিতে পারি, যেখানে কপি পেতে প্রায় 20-25 দিন লেগে গেছে, হাইকোর্ট থেকে ডাইরেকশন আনতে হয়েছে অনেক সময়, যাও আমি সেদিকে যাব না। এই যে মামলাটা, যে কোনো শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে যখন মামলা হয়, সাধারণ জনগণ এটাকে রাজনৈতিক মামলা হিসেবে বিবেচনা করে, যে কোনো মামলার ধরন যাই হোক না কেন, সে দুর্নীতি হোক বা অন্য কোনো মামলা হোক, এটা মানুষ মনে করে যে এটা রাজনৈতিক মামলা, এটা আজকে নতুন না, যার বিরুদ্ধে যখন হয়েছে, আগরতলা সদন্ত মামলায় যখন বঙ্গবন্ধুকে নিচ্ছে এটা ধরে নিচ্ছে এটা একটা রাজনৈতিক মামলা, সেটি আমি কোনো তুলনা করি না। এরশাদের বিরুদ্ধে যখন মামলা হয়েছে ওটাও মনে করছে যে এটা একটা রাজনৈতিক মামলা। আমাদের এই সংস্কৃতি মানে অপসংস্কৃতি এটা চলমান, এটা সবসময় চলছে। আদম সাহেব যেটা বলেছেন এটা খুবই দুঃখজনক, যে একটি মামলায় একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং সাবেক এদেশের রাষ্ট্রপতির স্ত্রী, উনি একজন আর্মির জেনারেল ছিলেন, চিফ অফ আর্মি স্টাফ,
তার স্ত্রী তা একবারে সাজা হয়ে গেল। এটা আমাদের রাজনীতিবিদদের জন্য কোনো ভালো খবর না আমি মনে করি। এটা একটা অপসংস্কৃতি দুঃখ খুব অতীত, কিন্তু মুশকিল হচ্ছে যে এটা তো আজকে না, অতীতেও শুরু হয়েছে এই ধরনের রাজনীতিবিদদের নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে অনেক। উনি অনেকগুলো উপমা দিল তাদের বিরুদ্ধে মামলা এখানে কেন হইলো। উনি বলছেন যে 2 কোটি টাকা এখন 6 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু তারপরও ওনার কিন্তু এই সমস্ত কিছু নিয়েই কিন্তু ওনারা সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত পর্যন্ত গেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট গেছেন, যখন চার্জ ফ্রেম করছে তার বিরুদ্ধে কসমেন্টে গেছেন, সব কিছু স্টেজ করেই দীর্ঘদিন পরে মামলাটা হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক। এই ধরনের ছোটোখাটো মামলা হওয়া উচিত না, এটা আমার ব্যক্তিগত ধারণা, কিন্তু হয়ে যায় আমাদের দেশে। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আমার মনে করবেন না যে সেই জন্য কি এইটা না প্রতিহিংসা, আমরা তা চাই না। এরশাদ সাহেব যখন ক্ষমতাচ্যুত হলেন, তার বাসায় উনি কিন্তু সরকারি বাসভবন থাকতেন সেনাভবনে, তার বাসায় একটি অস্ত্র পাওয়া গেল, ইরাকের প্রেসিডেন্ট তাকে এটা ইদেশ উপহার দিয়েছিল, সোনার বারটাল একটি পিস্তল, ওনার বাসা থেকে উদ্ধার করে ওই মামলাটা হলো ওনার বিরুদ্ধে। উনি সরকারি বাসভবন থেকে ওইটা নিয়ে এলো পুলিশে, উনি ওখান থেকে গ্রেপ্তার হলেন। সেই মামলাটা আপনার 7 বছর নিম্ন আদালতে জেল দিল, উচ্চ আদালতে এটা উনি বেকসুর খালাস পেলেন। সবচেয়ে মজার ব্যাপার যে এই মামলাটা চালানোর জন্য তৎকালীন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি কিন্তু নিম্ন আদালতে গেছেন মামলা চালানোর জন্য। এটা একদমই সাধারণত হয় না, অ্যাটর্নি জেনারেল সাহেবরা সাধারণত হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখানে ওনারা থাকেন, এত প্রচুর মামলা তাকে এইগুলো দেখতে হয়। একদম লোয়ার কোর্টে গিয়া এই মামলা পরিচালনা করা অ্যাটর্নি জেনারেলদের পক্ষে এটা কখনো হয় নাই, সেইটা আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে। এই সব কিছু মিলেই এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে রায়ের কপি আমাদের উকিলরাই কিন্তু কিছুটা ধূমধার সৃষ্টি করছে, কারণ আমরা একদিন পরেই পাবো এবং তারপর অর্থাৎ টেলিভিশন পাইলে এটা পাগল হয়ে যায় কথা বলতে, কে যে বড় উকিল কে যে ছোট উকিল কে মামলা করলো কে না করলো এইটা আমরা কিন্তু বুঝতে পারি না। কে কার আগে যে টেলিভিশন বক্তব্য দেবে, ম্যাডাম জিয়ার জেল হয়ে গেল, জেলটা তো সেন্টেন্স 10 বছর, ওনাকে বিবেচনা করছে সাবেক প্রধানমন্ত্রী, বয়স, সামাজিক মর্যাদা, প্রধান সব কিছু মিলে বড় দলের চেয়ারপারসন সব মিলে ওনাকে 5 বছর দিচ্ছেন এই বিবেচনায়। তখনই তো উচিত ছিল একটি নীল কাগজে একটি দরখাস্ত দেওয়া, তাকে ডিভিশনটা এখনই তার পদমর্যাদা যে দিয়ে দেবেন, যে ওনা তো জানেন যে ফাঁক ফোকর আছে, জেল করে ইচ্ছে করলে দিতে পারে নাও দিতে পারে, কারণ একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে হোমের চিঠি দিয়া যে যতই তারা যে পদমর্যাদা হোক না কেন হোমের অনুমতি লাগবে, কিন্তু কোর্টে যদি একটি অনুমোদন যায় মানে নির্দেশ যায় তো এটা লাগে না, তো কোর্ট থেকে কিন্তু ওনার পরে এটা নিয়েছেন। তখন ওটা কিন্তু দৌড়ে টেলিভিশনের সামনে এসে এই মামলা টামলা নিয়ে নানান রকম কথা বলছেন, একদিন পরেই আমরা এটা নিয়ে এসে নিয়ে যাবো হাইকোর্টে নিয়ে যাব, সার্টিফিকেট কপি নেবো ইত্যাদি। সার্টিফিকেট কপিটা চাইলেন কবে, তারপরে ওনারা এইটা নিয়ে একটা দরখাস্ত পর্যন্ত দিলেন, এটা আমার দুর্ভাগ্য। ওখানে মানে আপনি বলতে চান যে আসামিপক্ষের আইনজীবীদের পদক্ষেপে দুর্বলতা ছিল, কিছুটা পদক্ষেপের এটা দুর্বলতা বলবো না যে তাদের এটা ডিলেট ছিল, পদক্ষেপটা তাৎক্ষণিক যেটা নেওয়া উচিত ছিল সেটা নেওয়া হয়নি। তারা বরং ম্যাডাম জিয়া যেটা বলছেন উনি যে এই সাজাটা হবার সঙ্গে সঙ্গে তারা কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছিল আমার কাছে মনে হয়েছে, এবং পরে তারা টেলিভিশনের সামনে এসে কথা বলেছেন অনেক কথা, কিন্তু ওইখানে তার লক্ষ্য রাখা উচিত ছিল যে আমরা এক সঙ্গে সঙ্গে একটা দরখাস্ত দিই এবং সেই দরখাস্তটা তখনই কিন্তু উনি পেতে পারেন, উনি কোর্ট দিতে বাধ্য, সাবেক প্রধানমন্ত্রী তাকে তো দেবেই এটা নিয়ম, কিন্তু একদম উনি পেয়ে যাবেন গেলে এটা বোঝা উচিত ছিল যে নাও পেতে পারেন, নাও পেতে পারেন, কারণ আমাদের বেলায় এটা হয়েছে। আমি আপনাকে বলি যে সাবেক রাষ্ট্রপতি এসে সব রাষ্ট্রপতি হিসেবেই গেলেন জেলে গেলেন, তো জেলে যাবার পরে ওনা কিন্তু দেওয়া হয় নাই, উনি প্রথম পাননি, ওনার স্ত্রীও পান নাই, নিচে ঘুমাতে যেতে সাধারণ কয়েদীদের সাথে, সেইটা তো মাথায় রাখা উচিত ছিল যে না এইটা কিন্তু এই দেশে এরকম রেওয়াজ আছে, কিন্তু ধরে নিশ্চয় যে হয়তো হয়তো হবে না, কিন্তু দুর্ভাগ্যবশত হয়ে গেছে একদিন পরে। তবে এখন যেটা করছে যে এটা এটা ভালো যে ওনার ব্যক্তিগত যিনি ওনাকে দেখাশুনা করতেন বাড়ির পরিচারিকা পরিচারিকা তাকে ওনার কাছে দিয়েছে সামগ্রিক দেখাশুনা করার জন্য, এটা একটা বড় উদ্যোগতার পরিচয় দিচ্ছে। এটা অবশ্য জেল কোর্টে কোথাও নাই, জেল কোর্টে আছে ওনাকে কাজের জন্য দরকার 3 জন 4 জনও দিতে পারেন,
ফালতু বলে আমাদের সময় ফালতু বলতো, কিন্তু তাকে এই করবে সার্বক্ষণিক দেখা শুরু করবে কাজের জন্য মহিলা দেবে, কিন্তু এখানে কিন্তু তার ব্যক্তিগত গৃহ পরিচালক দিচ্ছে, এটা কিন্তু একটা বড়, এটা অতীতে কখনো হয় নাই, এই প্রথম একটা নজির হলো। জি অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে আসি, যে উনি যেভাবে একটা এই করলেন যে সেটা হচ্ছে যে আইনজীবী আপনাদের আইনজীবীদেরই বিলম্ব এবং আপনারা কিছুটা অপ্রস্তুত ছিলেন এই রায়ের বিষয়ে, এটি একটা বিষয়। আর আমার জানার বিষয় হচ্ছে যে এই যে রায়ের কপি পাওয়া, জামিন, তারপর আইনি লড়াই, এই এটা তো একটা দীর্ঘ পথ, এই ক্ষেত্রে বিএনপির কৌশল কী হবে? এবং একই সাথে প্রশ্ন যে যদি আদালত কর্তৃক আগামী নির্বাচনের জন্য বেগম জিয়া প্রার্থী হয় অযোগ্যই হন, সেক্ষেত্রে বিএনপির অবস্থান কী হবে? দেখুন, প্রথম কথা হলো যে সংক্ষিপ্ত রায় দেওয়ার পর বিস্তারিত রায় লেখা হয় আমার ভাই নুরুল ইসলাম সুজন সাহেব বলেছেন, তাহলে ওনারা কী করে জানলেন যে রায়টি 632 পৃষ্ঠারই হবে? এটা তো জানার কথা না, রায় যদি নাই লেখা থাকে, আর রায় না লেখা থাকলে তিন মাস পরেও তো রায়, ওই যে আপনি বললেন যে 32 পৃষ্ঠার কথা কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন নাই, কিন্তু সবাই জানে যে 632 পৃষ্ঠা। সেটা আমি আপনার সাথে একমত, কিন্তু রায় 632 পৃষ্ঠার, এটা ওই দিনই লেখা হয়েছে, যদি এটা পত্রিকায় এসছে, যদি না হতো তাহলে জজ সাহেবের অফিস থেকে এটা বা কোর্টের এজলাস থেকে বা সেরেস্তা থেকে এটা একটা বিবৃতি দেওয়া হতো যে না এরকম না, এটা দেওয়া হয়নি, এটা স্বীকৃত তো 632 পৃষ্ঠা। তো 632 পৃষ্ঠা মানুষের মনে কিন্তু গুঞ্জন আছে যে শুনানি শেষের 10 দিনেই 632 পৃষ্ঠার রায় লেখা সম্ভব কী করে? আর যদি লেখা শেষ না হলো তাহলে এত তড়িঘড়ি করে রায় দেওয়ার অর্থটা কী? এই অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। আর আপনি যেটা বলেছেন, যেমন রায়ের সত্যায়িত অনুলিপি পেতে একদিনেই সম্ভব, কেন সম্ভব? যে রায়টা যখনই আপনার লিখা হবে কম্পিউটার থেকে, এখন তো কম্পিউটারের যুগ, এ তো একদিনে কয়েক ঘন্টার মধ্যেই 632 পৃষ্ঠার কপি বেরিয়ে আসতে পারে, এটা তো কোনো বিষয় না, তো কাজেই এটা দেয়া যেতে পারে। এটা কেন দেয়া হয়নি এটা আমাদের কাছে, পুরো জাতির কাছে এই বোধগম্য নয়। এখন এ নিয়ে আইনজীবীদের গাফিলতি কোথায় সেটা কিন্তু জানি না, ওই দিনই আবেদন করা হয়েছে, গাফিলতিটা কিন্তু আমরা জানি না, এটা শুধুমাত্র বলার জন্যেই বলা। আমার মনে হয় এভাবে না বলাই ভালো, আইনজীবীরা ওই দিনই বলে এসছেন যে রায়ের কপি নিয়ে আমরা অ্যাপিল করব, তো সেই ক্ষেত্রে এখানে গাফিলতির কিছুই নেই। আর সরকারের এই মামলায় যে ভূমিকাটা, যিনি এই মামলার মানে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাহেব, তিনি আওয়ামী লীগের একেবারে মানে লিখিত সদস্য, উনি আওয়ামী লীগের সদস্য হয়ে দুদকের আইনজীবী হওয়া মানেই যে দুদক আর আওয়ামী লীগ আর সরকার এক হয়ে গেছে, এটা পরিষ্কার। আর এই মামলাটা কিন্তু যখন হয় তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নামে 5টি মামলা আর ম্যাডাম খালেদা জিয়ার নামে 4টি মামলা ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর নামে ওই 5টি মামলায় কোয়াশমেন্ট হয়ে গেছে আর ওনার নামে 4টি থেকে 37টি মামলায় উন্নীত হয়েছে, এটা বুঝতে হবে যে তাহলে অবস্থাটা কি। আর এই যে ডিভিশনের কথাটা বলা হয় না, এই ডিভিশনের কথাটা উনি যেটা বললেন আমার মনে হয় যে এটা এটা এরকম না, একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তো দূরের কথা, একজন মন্ত্রী একজন এমপি গেলেও তাকে ডিভিশনের জন্য আবেদন করা হয় না, ও করার প্রয়োজন হয় না, জেলে গেলে, উনিও জেলে গেছেন ওনার জানার কথা, জেলে গেলেই যখনই সে এনটাইটেল একজন সাবেক এমপি তাকে ডিভিশন দেয়া হয়। আর কে না জানে যে ম্যাডাম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, কে না জানেন তাকে ডিভিশন দেওয়ার জন্য আবেদন করা হবে, এটা
অত্যন্ত দুঃখজনক। ফিরব আপনাদের কাছে, আমাকে আসলে একটা আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান নিরল টাটা আওয়ার ডেমোক্রেসি। ফিরব খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি দেখার জন্য। আজকে আমরা আলোচনা করছি সাজা, রায়ের কপি, রাজনীতি এই বিষয় নিয়ে, এবং আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নূর ইসলাম সুজন, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট নূর ইসলাম সুজন, আপনাকে দিয়ে শুরু করি এই পর্বে। বিরতির আগে অ্যাডভোকেট আহমেদ আজম খান যেটা বলছিলেন যে খালেদা জিয়ার এই মামলাটিতে প্রমাণ হয়েছে যে দুদক, আওয়ামী লীগ এবং সরকার এক হয়ে কাজ করছে বা একাকার হয়ে গেছে। একই সাথে উনি আরেকটি জায়গায় প্রশ্ন রেখেছেন, যেটা যদিও এই বিষয়গুলো আগে এসে গেছে, সেটা হচ্ছে যে উচ্চ আদালতে যাওয়ার পরে বর্তমান প্রধানমন্ত্রীর মামলাগুলো যেমন কসমেন্টেই হয়ে গেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটা হয়নি, সেটা নিয়েও উনি একটা প্রশ্ন তুলেছেন। আপনি কি বলবেন? আমি একটা কথা বলি, এটা হলো যে আপনার মামলাটি 2008 সালে যে মামলা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদার বিরুদ্ধে মামলা, এই মামলাটি করেছিল দুদক 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। এই মামলাটি হওয়ার পরে এটা যখন ইয়ে হয়, এটা ওনারা কোয়াশিং করেছিলেন সুপ্রিম হাইকোর্টে। এই এই কোয়াশিংয়ের আপনার হাইকোর্টে সেটা খারিজ করে দেয় এবং পরবর্তীকালে এটা আপিল বিভাগে যায়। সেই আপিল বিভাগে যাওয়ার পরেও এই মামলাটি আপনার আপিল বিভাগে, সেটা এটা এটা বিচার আদালত ছাড়া এটা এখানে আপনার এটা নিষ্পত্তি করা সম্ভব নয়। এরপরে এটা বিচার আদালতে যায়। বিচার আদালতে যাওয়ার পরে ওনারা মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক, তার পক্ষ থেকে এই মামলাটিতে প্রায় 50 বারের মতো সময় নেওয়া হয়েছে বিভিন্নভাবে, এবং 5 বার বিচারক বদলের জন্য ওরা 5 বার আপনার হাইকোর্টে গিয়েছেন যে এই বিচারক নিরপেক্ষ নয়, এই বিচারক আপনার পক্ষপাতদুষ্ট এই আদেশের মধ্য দিয়ে, এবং প্রায় প্রত্যেকটি আদেশের বিরুদ্ধে ওনারা হাইকোর্টে গিয়েছেন, চ্যালেঞ্জ করেছেন এবং প্রত্যেকটা শুনানি অন্তে, এবং সর্বশেষ পঞ্চম যে বিচারক যিনি এই মামলাটি রায় দিয়েছেন, ওনারা বলেন যে প্রতিদিনে তারিখ দিয়েছে। সর্বশেষ যখন এই বিচারকের আপনার বদল করে আদালত, তখন হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে 60 দিনের মধ্যে মামলাটি আপনার শেষ করতে হবে উইদাউট এনি অ্যাডজার্নমেন্ট, এটা আদেশ ছিল। যে কারণে আপনার বিচারিক আদালত কোনো রকম অ্যাডজার্নমেন্ট দেওয়ার, যেহেতু তাকে উচ্চ আদালত আদেশ মানতে হয়, সেই আদেশকে মানতে গিয়ে আপনার প্রায় প্রতিদিনেই এই এই মামলাটির ওনারা তারিখ রেখেছেন, এবং ওনার এই সর্বশেষ যে বিচারক, এইটা কিন্তু অনেকটা তাদের পছন্দনীয় বিচারক দিয়েই কিন্তু এই বিচারটা হয়েছে, কারণ এর আগে 4 জন বিচারক বদল হয়েছে। পঞ্চম বিচারক যিনি এখন বর্তমানে আছেন, কিন্তু তাদেরই পছন্দের বিচারক, এবং এখানে আপনার এই 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 মামলাটি যে কারণে, তারপরেও 60 দিনে, এত কিছুর পরেও 60 দিনে মামলাটি শেষ করতে পারেনি, 92 দিন লেগেছে এই মামলাটি বিচার কাজ শেষ হওয়ার পরে হাইকোর্টের আদেশের পরে, সর্বোচ্চ আদেশ। এবং সেখানে দেখেন যে ওনারা যুক্তিতর্ক যেটা নর্মাল আমরা দেখি, আপনার 342 অর্থাৎ সমস্ত সাক্ষী প্রমাণের পরে এখানে আসামি পক্ষকে জিজ্ঞাসা করা হয় যে আপনি এই এই সাক্ষী হয়েছে আপনার বিরুদ্ধে, আপনি দোষী না নির্দোষী, উনি সওয়াল জবাব করেছেন, উনি ওনার উপর ডিফেন্স করে উইটনেস দেন নাই, যে কোনো সাক্ষী থাকে সাক্ষীও দিতে পারেন অথবা আপনার বক্তব্য থাকলে বক্তব্য দিতে পারেন। এইখানে মাননীয় বেগম খালেদা জিয়া উনি নিজে আপনার প্রায় 25 কার্যদিবস উনি এখানে ওনার বক্তব্য রেখেছেন দিনের পর দিন। এর সম্পূর্ণ এগুলি কিন্তু শুধু দেরি করানোর জন্যই, এই এই এবং অন্যান্য আসামিদের পক্ষেও, এবং যে বক্তব্যগুলো রেখেছেন সেটা মামলা সংক্রান্ত নয়। আপনি বলছেন যে যথেষ্ট সময় এবং সুযোগ সবই তারা পেয়েছে, এবং ওনাদের পক্ষে যে আইনজীবী যারা সওয়াল জবাব করবেন, 6 জন আইনজীবী ওনাদের পক্ষে, এখন যে অভিযোগ মদুদ আহমদ শাহ, জমিরুদ্দিন সরকার, মোহাম্মদ আলী সাহেব, তারপরে আপনার আব্দুর রাজ্জাক খান, এইভাবে 6 জন আইনজীবী, সিনিয়র আইনজীবী, তারা এই মামলায় আপনার তাদের পক্ষে আপনার ডিফেন্ড করে আপনার বক্তব্য দিয়েছে, এখানে আর্গুমেন্ট করেছে মামলা, এবং যে
বক্তব্যগুলো আমাদের আহমেদ আজম খান বলছেন যে এইটার প্রমাণ হয়নি, এটা প্রমাণ হয়নি, এটা ইয়ে হয় নাই, এগুলো কিন্তু সমস্ত মামলায় আলোচিত হয়েছে এবং এই কথাগুলি বলে কিন্তু ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছেন, হাইকোর্টে গিয়েছেন এবং হাইকোর্টে করে আমরা যেটুকু বুঝি সেগুলো ওনারা আরও কিন্তু ন্যারো করে নিয়ে আসছে, কনফার্ম করেছে যেটুকু ত্রুটি বিচ্যুতি একজন বিচারক করবে সেগুলো কিন্তু উচ্চ আদালতে গিয়ে ওনারা সমস্ত কিন্তু ছোটো করে নিয়ে আসছেন। এবং আমার বিশ্বাস মামলাটা যেভাবে ওনারা পরিচালিত করেছেন এই মামলায় উচ্চ আদালতে হাত দেওয়ার ক্ষমতা খুবই কম থাকবে। যে কথাগুলি বলছেন এখান থেকে যে ওনারা খালাস পাবেন কারণ নিচের আদালতকে ভুল করতে দেন নাই, টুক কোনো ভুল হইলে তার বিরুদ্ধে উচ্চ আদালতে গেছেন, সেখানে আবার সংশোধনে আবার সেটা চলে আসছে আবার ট্রায়াল আপনার বিচারিক আদালতে। কাজে এখন উচ্চ আদালতে গেলে সেখানে তো আবার সেই আলোচনাগুলি হবে যে এইগুলো যখন ভুল হয়েছে আপনারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংশোধন করে দিয়েছেন। কাজে মামলাটা আমার ধারণা, আমি একজন আইনজীবী হিসাবে এইটুকু বলতে পারি যে যতটা না মামলা যেভাবে পরিচালিত হয় সেই এক্সপার্ট হিসাবে ওনাদের আইনজীবীরা এই মামলাটি পরিচালনা করছে তার থেকে বেশি ওনারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে ব্যবহার করে ওনারা এই যে বারবার উচ্চ আদালতে যাওয়া, মানমানিক খালেদা থেকে আশ্বাস দেওয়া, এটা একটি গল্পের মতো। ওই যে একজন বলেছে যে হুজুর এখন তো আমার ফাঁসি দিতেছে, অত তুই ছুঁড়ে দাও আমি তো আসি, ওনারা মাননীয় খালেদা জিয়াকে এইভাবে আশ্বাস দিয়েছেন যে আপনি ম্যাডাম কোনো চিন্তা করিয়েন না, এই মামলায় কিচ্ছু হবে না আপনার। এই যেটা আজম খান সাহেব আজকেও যে কথাটি বলছেন, উনি তো একজন উপদেষ্টা, এই ধরনের উপদেশ দিয়ে আমার ধারণা ওনারা সঠিক যে পরামর্শটা দিতে ব্যর্থ হয়েছে। এবং এইটা আমরা দেখেছি ওনার এই যে আপনার যে ক্যান্টনমেন্টের বাড়ি তখনও দেখা গেছে। ফিরবো নিশ্চয়ই অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে একই ধরনের প্রশ্ন যে বিএনপি যেটা বলছে যে সেটা হচ্ছে যে দুদক এই ক্ষেত্রে প্রভাবিত আচরণ করছে, আপনি কি সেরকমটা মনে করেন? দুদক তো দুদকেই কাজ করবে, সবসময় যেটা করে তাই করে, সবসময় দুদকের যে কাজটি তারা যে মামলাটা দেয় সেই মামলাটাকে প্রমাণ করার জন্য তারা যথাসাধ্য চেষ্টা করে, এটা হচ্ছে দুদকের কাজ। এখন অ্যাডভোকেট সুজন সাহেব যেটা বলেছেন যে ওনারা যে কাজগুলো নিম্ন আদালতে ফাঁকফোকর যেটা ছিল এটা নিয়েই আইনের ব্যাখ্যাটা উচ্চ আদালতে গিয়ে দিতে পারত, কিন্তু সমস্ত ব্যাখ্যাগুলো কিন্তু নিয়ে এসছেন, এখন উচ্চ আদালতে নতুন করে কোন ব্যাখ্যা উত্থাপন করবেন? একটা প্রবলেম হয়ে যায় যে অধিক আইনজীবী যখন বেশি হয়ে যায়, কারণ এই সমস্ত হেভিওয়েট মামলায় ম্যাডাম খালেদা জিয়া উনি তিনবার প্রধানমন্ত্রী, তার মামলা করার জন্য উৎসাহী আইনজীবীদের অভাব নেই এবং বিএনপি একটি বড় দল, তাদের প্রচুর আইনজীবী আছেন এবং তারা তখন তাদের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল কে কতবার এটি নিয়ে এবং কতবার যেতে পারে। এবং আমরা দেখেছি যারা যারা এখানে সলজাব করেছেন, যারা আর্গুমেন্ট করেছেন, তার মধ্যে আমি নাম বলবো না, অনেকেই এই মামলা মানে এই মানে এই ধরনের একটি মামলার আর্গুমেন্ট করার অনুপযুক্ত ছিলেন, কিন্তু তারপর তারা করেছেন কারণ ওই যে রাজনৈতিক কারণে অতি উৎসাহিত থাকি সব দল থেকে। আমাদের দলের আইনজীবীরা কতবার এই ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে এটি করে পরবর্তী সময় দেখা গেছে যে আমরা অন্য আইনজীবী চাই শেষের দিকে চলে আসছি। এখন আপনি কিন্তু প্রথম একটা প্রশ্ন করেছিলেন যে এই যে আরেকটা এখানে যেটা হয়েছে যে এই সমস্ত মামলায় আইনজীবীদের একটা বিরাট লাভ হয়, যারাই যে দলের আইনজীবী থাকুক, যারা ইভেন এই যে 111 সময় দুই নেত্রী যখন কারাগারে বন্দী ছিলেন তখন যারা আইনজীবী ছিলেন কী ধরনের আইনজীবী কী ধরনের কথা বলছেন আমরা লক্ষ্য করছি, কিন্তু তাদের পরবর্তী সময় ভালো হয়েছে, আখেরাত খারাপ হয় নাই, ডাক্তার কবির যারা ছিল তাদেরও ভালো হয়েছে আমি দেখছি। অতএব এখানে এটা আইনজীবীদের একটা ওইটার দিকে এরা শিখছে যে একবার যদি ওই তারকাটা ব্যারোক্রাট গিয়ে ফটো তোলা হয় পরবর্তী সময় বলতে বলতে ম্যাডাম বাবা আমি তো এই পর্যায়ে চলে আসছিলাম আমারটা দেখবেন, এটা থাকে এবং দেখেও তারা। এখন আরেকটি কথা আপনি বলেছিলেন যদি ম্যাডামের কারাবাস দীর্ঘায়িত হয় তাহলে বিএনপি কী করবেন, আপনার একটা প্রশ্ন ছিল, এটা ভাইটাল প্রশ্ন। এই কারাবাস বা এই এখন তো আইনজীবীরা যাবেন ওনার আশা করি ওনার বেল হয়ে যাবে উচ্চ আদালতে, আমরা একটু সংক্ষেপেই চাই একেবারে শেষের দিকে, জি আপনি যদি একটু দ্রুত শেষ করেন। এখানে এই ভবিষ্যতের কথা তো এখন বলতে পারবে না, উনি উপদেষ্টা আছেন উনি হয়তো কিছু ইঙ্গিত দিয়ে যেতে পারেন, আমার ব্যক্তিগত অভিমত আমি বলতে পারি, আমার দলের অভিমত বা অন্য কিছু না, যে দীর্ঘদিনের অভিজ্ঞতা এইটাই বলে যে এই ধরনের যিনি বিএনপির চেয়ারপারসন এবং ওনার মানে কারাগারে যাওয়ার সঙ্গে সঙ্গে তারই ছেলে যিনি এই দায়িত্ব নিয়েছেন দলের,
এই অবস্থার মধ্যে ওনাকে কারাগারে রেখে বিএনপি যত উৎসাহী লোকরা থাকবেন আইনজীবীদের মতন এই নির্বাচনে যাওয়াটা একটু কঠিন হবে তাদের জন্য, যদি উনি কারাগারে থাকেন। আমি চাই না, মনে করি যে উনি কারাগার থেকে বেরিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা যে হাইকোর্টে যাবে বেরিয়ে আসবে। কিন্তু যদি থেকে যান, এই কারাবার যদি দীর্ঘায়িত হয়, তাকে এখানে রেখে আমার মনে হয় না যে বিএনপির জন্য কঠিন হবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমি দুজনের আলোচনায় শুনলাম, আমি কিন্তু এই মামলার শুনানি, যুক্তিতর্ক, ম্যাডামের 342 ধারার জবানবন্দি প্রত্যেকটা সময় কোর্টে ছিলাম। কাজেই এই যে কথাটা বলা যে ওনাদের পছন্দের বিচারক, এখন কোনো পছন্দের বিচারক নেই, সমস্ত বিচারক সরকারের অনুগত এবং সরকারের একেবারে কর্মচারীর মতো। কারণ কিছুদিন আগে যে নিম্ন আদালতের শৃঙ্খলা বিধি যেটা পাশ হয়েছে, এই শৃঙ্খলা বিধিতে আইন মন্ত্রণালয় তাদের ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন সব করবে, কারোর ঘরে দুটো মাথা নেই যে সরকারের কথার বাইরে রায় দেবে। নইলে আমি নিজে উপস্থিত ছিলাম 342 ধারায় যে জবানবন্দি দিয়েছেন 25 দিন, না তবু আমি তো ছিলাম, 25 কার্যদিবস তো নাই, 25 দিনও না, তারপরেও যেটা দিয়েছেন উনি একটা ঐতিহাসিক দলিল, ওইটার পরে আর কারোর কোনো কথা থাকে না, এই মামলায় আর কিছুই থাকে না বেকুসির খালাস দেওয়া ছাড়া। কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। উনি বলেছেন যে আইনজীবীরা যোগ্য ছিলেন না, আমি এজলাসে উপস্থিত ছিলাম, যে 6 জন আইনজীবী যুক্তিতর্কে মানে অংশ নিয়েছেন, মানে অদ্ভুত, এটাও একটা ঐতিহাসিক ঘটনা। তারা এই মামলার প্রত্যেকটা লাইনে লাইনে ত্রুটি দেখিয়ে দিয়েছেন এবং এই মামলা যে হতে পারে না সেটা দেখিয়ে দিয়েছেন, যে এই মামলা এবং আদৌ যে মামলাটাই হতে পারে না, কোনো তশরুফ হয়নি এটাও দেখিয়ে দিয়ে, একটু শেষ করি, এটাও দেখিয়ে দিয়েছেন। তারপরেও এই মামলায় রায় দেয়া হয়েছে, যে রায় এটা জাতিকে হতবাক করেছে। এই রায় ইসলাম সুজন যেটি বলছিলেন যে যেহেতু বারবার উচ্চ আদালতে যাওয়া হয়েছে, তাতে করে এরপরে সাজা কমানোর সম্ভাবনা কম। আমি বলি, এই যে বললেন ফিরোজ ভাই যে লয়াররা শুধু বলেছেন, হ্যাঁ আমি বলি, লয়াররা বলেছেন এই মামলায় ম্যাডাম আপনার কিছু হবে না। হ্যাঁ, ন্যায় বিচার হলে এই মামলায় ম্যাডামের কিছুই হতো না, কিন্তু আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। এখন নূর ইসলাম সুজন সাহেব যে কথাটা বলেছেন যে বারবারই হাইকোর্টে গেছেন, হাইকোর্টে কোয়াশিংয়ের জন্যও গেছেন, হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের উচ্চ আদালতগুলোকেও এমনভাবে সরকার নিয়ন্ত্রণ করে, যেখানে এক নেত্রীর সমস্ত কোয়াশিং হয়ে যায় আর আরেক নেত্রীর জন্যে কিছুই হয় না। একটা সময় এরকম ছিল না। বিচারপতি নিয়োগ দিয়েছেন, তারা দলের বাইরে চিন্তা করেন না, তারা দলের এই হলো অবস্থা, নইলে এগুলো কোয়াশিং হওয়ার মতো মামলা। এবং আমি মনে করি যে ভবিষ্যতে ন্যায় বিচার হলে তাহলে হাইকোর্টে এই মামলা তোলার মতো উড়ে যাবে। এখন নূর ইসলাম সুজন শেষ মন্তব্য শুনতে চাই, আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আমার সময় শেষ হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। আপনি যে কথাটা বলছিলেন আমি জবাব দেই, আমার সময় শেষ হয়ে গেছে, আমার একেবারে সময় শেষ। ম্যাডামের কারাবার যদি দীর্ঘায়িত হয় তাহলে সমস্ত জাতি মানে হতাশ হবে এবং ম্যাডামকে ছাড়া আমরা এবং সমগ্র জাতি আগামী নির্বাচন চিন্তা করতে পারে না। অ্যাডভোকেট নূর ইসলাম সুজন, শেষ মন্তব্য এক বাক্যে যদি করেন, এই অবস্থায় নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য হবে কিনা? এটি এটি ওনাদের আমার মনে হয় যে দুটো জিনিস, একটা হলো যে আইনি প্রক্রিয়া শেষ করে ফেলেছে, আপনি ওনাদের যেতে হবে, আর আপনার আর নির্বাচনে যাওয়ার না যাওয়ার বিষয়টি বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত। কারণ বিএনপি কোনো কখনো জনগণের ক্ষমতা বিশ্বাস করে না, বিএনপি জনগণের ভোটের মাধ্যমে একমাত্র আপনার এরশাদের এই 92 সালে শেষ করে ফেলেছে, ক্ষমতা আসতে পারে নাই এবং সবসময় একটি ষড়যন্ত্র এবং একটি পিছনের দরজা দিয়ে ক্ষমতা ছাড়া বিএনপি করতে কাজে, বিএনপি নির্বাচন সংবিধান অনুযায়ী যা হওয়ার সেটা হবে। এবং আমরা অনুষ্ঠান শেষ করব, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আলোচনা শুনেছেন। আপনাদের জানিয়ে রাখি নিটল টাটা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শুক্র, শনি এবং রবিবারে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।